আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো হচ্ছে আমার যে নতুন করে যে খামারটা আমরা তৈরি করছি, এই খামারের সাইডের যে কাজটা ওইটা কমপ্লিট করার জন্য করছি। তো আজকে তিনজন লোক কিন্তু কাজ করছে এখানে। তো যাই হোক, মোটামুটি খামারের কাজের যে বিষয়টা ওটা সর্বশেষ শেষ দিকে অবস্থান আছে, শুধু সাইডলটা করবো আর নেটের যে বিষয়টা, নেটটা হয়ে গেলেই হবে। আর অলরেডি ওখানে মানে ওদিকে রাস্তার ওদিকে ইট আর সিমেন্ট রাখা হয়েছে আর বালু, তো ওখান থেকে বালুগুলো এক এক আনা হচ্ছে এখানে, এই যে ভাইরা আনতেছে। আর আরেকজনকে দিয়ে টোটালি এখানে একটা গাছের গোড়ালি ছিল ওটা উঠানো হয়েছে, পাশাপাশি সাইড ওয়ার্ক যে কাজটা ওইটা কমপ্লিট। এখন যে কাজটা করা হবে, বালিটা সামান্য কিছু বালি আছে ওখানে, ওই বালিটা সামান্য পরিমাণ যে বালিটা ওটা আসলে এখানে, ওই বালিটা আনার পর তারপর এখানে যে ইয়েটাগুলো দেখতে পাচ্ছেন আপনার, যেটাকে মনে হয় গাঁথনি নাকি বেইজ বলা হয়, শিওর জানি না। যাই হোক, এখানে এই জায়গাটাতে ইট বালু বিছায় তারপর ইট বিছানো হবে। প্রথমে বালু মারে দিতে আস্তে আস্তে করে নিচে দিয়ে তারপর ইট বিছাবে। জানি না আজকে আর কতটুক কাজটা হবে, তো যতটুকু সম্ভব আজকে যদি তিনজনে যদি একসাথে ইট বিছায় হয়তো আরও দুই দিনে কাজ, আজকে ছাড়াও আরও দুই দিনে কাজ কিন্তু এখানে থেকে যাবে খামারের যে কাজগুলোর এখন যে বিষয়টা। তো আর গাড়ি বাড়িতে ঢুকো নাই বলতে রাস্তার অবস্থা, বাইরের রাস্তার অবস্থা অতটা ভালো না, তাই গাড়িটা ঢুকায়নি, আমরা রোডে রাখি দিছি, ওখান থেকেই ওগুলোকে আবার আনা হচ্ছে আর কি। যাক দেখি ওগুলার কি অবস্থা, একটু যাই বাড়ির বাইরে রাখছে রাস্তা একদম। এই যে রাস্তাটা মানে খারাপের কারণে ইট, আজকে একটু রোদ উঠছে মাশাল্লাহ, এই রোদটার কারণে যেমন এই যে এই বিষয়গুলো, এগুলো আমাদের গাড়ি যায় রাস্তার অবস্থা খুব খারাপ করে ফেলছে আর কি। এখন এই জন্য আপাতত মানুষ হাঁটার জন্য কোনো মতে ইট গুলো দিয়ে দিচ্ছি এখানে। তো বাকি এখানে যে বালুগুলো ছিল ওগুলো 100 ফুট একটা বালু, আর ইট যেগুলো দেখতেছেন আপনারা দেখে গেছেন ওগুলো হচ্ছিল যে 750 পিস। তো এর মধ্যে হয়তো 10 পিস কম হতে পারে বা বেশি হতে পারে, যাই হোক। আর বালুগুলো আস্তে আস্তে নিয়ে যাচ্ছে আর কি।